بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. একদিন ভাই প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার বিধান কি, বা স্বপ্নে দেখা যায় কি যায় না। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে বলেছেন যে মান রোআনি ফিল মানামে ফাকাদ রোআনি ফাইন্ন শায়তানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন সত্যি আমাকে স্বপ্নে দেখলো, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। সম্মানিত দীনে ভাই, এই হাদিসটি নিয়ে আলেম ওলামাগণ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু স্পষ্ট হাদিস রয়েছে, সেক্ষেত্রে মুমিন পরহেজগার ব্যক্তি, ভালো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে পারেন, এটি সঠিক। কিন্তু এ নিয়ে বেশি কিছু বলার নেই, কারণ যেহেতু হাদিস রয়েছে আর এ নিয়ে আলেম ওলামাগণ অনেক কথা বলেছেন যে কারা দেখতে পারবেন বা কারা দেখতে পারেন না, বা যা দেখবেন তা আসলেই রসুল কিনা যাকে দেখলেন, এগুলো নিয়ে অনেক কথা রয়েছেন। তো সংক্ষিপ্ত যেটা বিষয় যে কোনো ব্যক্তি যদি রসুলকে দেখেন স্বপ্নে, তাহলে সে রসুলকে সত্যি দেখেছেন, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তান আমার আকৃতি ধরতে পারে না। আর ভালো স্বপ্ন, ভালো স্বপ্ন মানুষের কাছে বলা যায়, খারাপ স্বপ্ন মানুষের কাছ বর্ণনা করা যায় না। তো এটা যেহেতু কেউ যদি দেখেন ভালো স্বপ্ন, ইনশাআল্লাহ সে বর্ণনা করতে পারবেন যে আমি দেখেছি। তো এগুলো বিষয় তো সবার ভাগ্যে সম্ভব না রাসূলকে স্বপ্নে দেখা, এটা অনেক বড় একটা নিয়ামত বা অনেক বড় একটি পাওয়া, এটা সবার ভাগ্য জোটে না। তো হাদিস রয়েছে যে কেউ রাসূলকে স্বপ্নে দেখলে সে সত্যি রাসূলকে স্বপ্ন দেখলো। তো আলমগণ বলেছেন যে সে এটা রসুল, এটা সে কিভাবে চিনবে, এগুলো নিয়ে অনেক কথা রয়েছে। তো জাস্ট আমি যেটা সংক্ষিপ্তভাবে বলতে চাচ্ছি যে হাদিসে রয়েছে যে রসুল সাল্লামকে কেউ যদি স্বপ্ন দেখে তাহলে সে আসলেই রসুলকে দেখলো, কারণ শয়তান রসুলের আকৃতি ধারণ করতে পারে না। তো আশা করি উত্তর পেয়েছেন। ফাজাজাকুমুল্লাহ খায়।